সেখানে আমি কেন নেই সেটা আমি তো বলতে পারবো না, এটা আমিও জানতে চাই। আমরা তো চাই গল্প নির্ভর হোক, নামকরণ কি হতে পারে, নাম শুনেই যেন ক্লিক করে ওই নাটকের উপর। ব্যবসার বিষয়টা চলে আসে যখন, তখন তো গল্প থেকে অনেক সময় সরে আসতে হয়। একটা সময় স্ক্রিপ্ট ভালো লাগছিল না, এখনও স্ক্রিপ্ট মনে হয় যে এমন একটা জায়গায় চলে এসেছি যে ভালো লাগলে কাজটা করতে চাই আর কি, জোর করে করতে চাই না। তো হলো তো অনেকদিন কাজ করলাম, তো আমার কাছে মনে হলো যে ওকে, আই ওয়াজ টেকিং ইন্টারেস্ট ইন ফার্মিং, সো আই জয়েন্ড হিম। এখন আমি শিখছি, মানে চুই ঝালের একটা প্রকল্প করছি, আদার একটা প্রকল্প করেছিলাম, ওটা একটু ফ্লপ গেছে। তো এই এই যে ফ্লপ হলো আমার প্রকল্পটা, ওখানে ওইটাই ছিল আমার লেসন যে কেন এটা হয়নি, মাটিতে কোথায় ভুল করেছি। তো আমি এখনও কি বলবো, ট্রেনিং পর্যায়ে আছি। প্রথমত আমি প্রথম উত্তরেই দিয়ে দিয়েছি যে পাণ্ডুলিপি পছন্দ হওয়াটা খুব গুরুত্বপূর্ণ, কারণ একটা সময় তো অনেক কাজ করেছি, এখন মনে হয় যে একটু ভালো লাগলে কাজটা করতে চাই। তো একটা স্ক্রিপ্ট পেলাম, কাজ করে ফেললাম, ওটা তো হলো। আর হচ্ছে বাকি অবশ্যই ভালো স্ক্রিপ্টে কাজ হয়, অবশ্যই ভালো গল্পে কাজ হয়, কিন্তু সেখানে আমি কেন নেই সেটা আমি তো বলতে পারবো না, এটা আমিও জানতে চাই। আপনি বলছিলেন যে ভালো গল্প আসলে আসলে নেই, বর্তমানে যে নাটকগুলো হচ্ছে আসলে যে গল্প কেন্দ্রিক যে গল্পটা ছিল আপনাদের সময় সেই জিনিসটা এখন নেই, এটা কেন মনে করেন বা প্রয়োজন বোধ করেন কিনা? এটা এক একটা সময় এক এক রকম কাজের জোয়ার আসে। তো এখন আগে ছিল গল্প বেসড কাজ, এখন হচ্ছে হয়তো তারকা বেসড কাজ একটু বেশি হয়, সেটা সবসময় হয়ে আসছে, কিন্তু তার মধ্যে থেকেও ভালো কাজ হচ্ছে না আমি বলবো না, অবশ্যই ভালো কাজ হচ্ছে, কিন্তু এই ভালো কাজগুলো না গুটি কত মানে একদম অল্প, খুব লিমিটেড নাম্বারস অফ অ্যাক্টরদের প্রেশার পড়ে যাচ্ছে, তাদের কাছে ঘুরে ফিরে সবগুলো ভালো স্ক্রিপ্ট চলে যাচ্ছে, ভালো গল্প চলে যাচ্ছে। কারণ অফকোর্স এটা টিআরপি যদি চলে আসে তখন তো দেখতেই হবে যে কাদের পিছনে লগ্নি করা হবে, সেক্ষেত্রে গল্প যিনি লিখছেন গল্প একটু দুর্বল জায়গায় চলে যায়, সেখানে কাকে দিয়ে বিক্রি হবে সেটা একটু এগিয়ে আসে আর কি। তারপরেও একেবারে কাজ করছি না সেটা বলা ঠিক হবে না, আমি মূলত শর্ট ফিল্ম করছি কিছু, আমি পরশুদিনও একটা আউটডোর করে আসলাম, ফিল্মের অফার আমি পাই, কিন্তু ওই যে বললাম ক্যারেক্টার ডিজাইন স্ক্রিপ্ট একটু গুরুত্বপূর্ণ বেশি আমার কাছে। আপনি যদি নিজেকে দর্শক হিসেবে চিন্তা করেন আপনি কী দেখবেন, গল্পই তো মনে থাকবে, তো গল্প ভিত্তিক হলে ভালো, কিন্তু ওই যে ব্যবসার বিষয়টা চলে আসে যখন, তখন তো গল্প থেকে অনেক সময় সরে আসতে হয়, আমরা এটা সবাই জানি আসলে। আমাকে আপনি প্রশ্ন করছেন, আমার মনে হয় আপনি নিজেই এর উত্তর জানেন, তো আমার ঘুরে ফিরে ওই একই উত্তর হবে। তারপরও কিন্তু নাটক হচ্ছে? হুম, অবশ্যই না, ভালো তো, একটা ইন্ডাস্ট্রি টিকে আছে, চলছে, কিন্তু আমরা যেভাবে অডিয়েন্স যেভাবে দেখতে চাই, যে ইন্ডাস্ট্রি মানেই কিন্তু পাঁচজন দশজন না, ইন্ডাস্ট্রি মানে এখানে অনেক অনেক আর্টিস্ট আছে। তো উনি যে প্রশ্নটা করছিলেন যে গল্প নির্ভর, আমরা তো চাই গল্প নির্ভর হোক, আমরা চরিত্র যেগুলো আমাদের জন্য সুইটেবল, এবং অনেক বছর ধরে কাজ করে আসার পরে এখন হয় না যে নতুন নতুন চরিত্র খুঁজতে থাকি, আমরা আমরাও খুঁজছি, আমরাও ওয়েট করছি, আমার মতো অনেকেই ওয়েট করছে, তো হয়তো এমন দিন আসবে যে আবার গল্পতে ব্যাক করবে। নামকরণ নিয়েও কিছু প্রশ্ন আছে, কিসের নামকরণ? বিক্রি হচ্ছে বেশি, দেখছেন বেশি, আপনি হয়তো ওই নাম শুনে আপনি হয়তো ওটা ভিউ করছেন, তাই না? তো এই জন্য এখন হয়তো গুরুত্বপূর্ণ হয়ে গেছে যে নামকরণ কি হতে পারে, নাম শুনেই যেন ক্লিক করে ওই নাটকের।